আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। স্মরণকালের সেরা শোক সভা করেছে বিএনপি, কি বলছে আওয়ামী লীগ? আজকের আয়োজনে আরও থাকছে যে কারণে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী মনে করছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ থাকছে আচরণবিধি লঙ্ঘন না করতে আওয়ামী লীগকে বার্তা দেওয়া কতটা কাজে আসবে, যা জানালেন ইসি আলমগীর। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইবার বিস্তারিত। সরকারের স্বেচ্ছাচারিতা চরমে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ভয়াবহ স্বৈরাচারে রূপ নিয়েছে, তাদের আর সময় দেওয়া যাবে না, তারা এখন জাতির জন্যে বোঝা হয়ে দাঁড়িয়েছে, অবিলম্বে ফ্যাসিস্ট সরকারকে অপসারণ করতে হবে। বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনের কার্যালয়ের সামনে শোক র্যালি পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকার এতটা ভয়াবহ স্বৈরাচার ও কর্তৃত্ববাদীতে রূপ নিয়েছে যে আমাদের ঘরে ঘরে গিয়ে পুলিশ তল্লাশি করছে এবং নাম নিচ্ছে, কিন্তু সব ভয় উপেক্ষা করে দেশের মানুষ জেগে উঠেছে, তরুণ যুবকেরা জেগে উঠেছে। প্রতিদিন এই স্বৈরাচারী সরকারের পতনের লক্ষ্যে তাদের সরিয়ে দিতে মিছিলে মানুষ বাড়ছে। আমরা অনেক রক্ত দিয়েছি, আমরা আরও রক্ত দেব, কিন্তু মানুষকে মুক্ত করবই। তিনি বলেন, আমরা সামনের দিকে এগিয়ে যাব, পেছনে ফিরব না, সরকারকে বাধ্য করব পদত্যাগ করতে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে, সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে জনগণের ভোটে নতুন পার্লামেন্ট এবং নতুন সরকার গঠন করা হবে। মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের মানুষ যাতে সঠিক তথ্য জানতে না পারে, গণমাধ্যম যেন এই সরকারের দুর্নীতি প্রকাশ করতে না পারে, তার জন্য তারা 29টি বিভাগকে তাদের কাছ থেকে কোনো খবর সংগ্রহ কিংবা তারা কাউকে কোনো খবর দেবে না এরকম সার্কুলার দিয়েছে। এর অর্থ হচ্ছে তাদের দুর্নীতি চুরি স্বেচ্ছাচারিতা ঠেকে রাখার জন্য সঠিক খবর থেকে জাতিকে বঞ্চিত করে রাখতে চায়। হোলায় নূরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জের শাওন প্রধান, মুন্সিগঞ্জের শহীদুল ইসলাম শাওন ও যশোরের আব্দুল আলিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই কর্মসূচি পালন করা হয়। নয়াপল্টন থেকে শোক র্যালিটি কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁর মোড় হয়ে নয়াপল্টনের সড়ক দিয়ে আরামবাগ মোড় ঘুরে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে যোগ দিতে দুপুর একটা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। বিএনপি সহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার, কালো পতাকা সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে র্যালিতে অংশ নেন। এদিকে র্যালিকে ঘিরে দলটির কেন্দ্রীয় কার্যালয় সহ এর আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলেন। মির্জা ফখরুল বলেন, রাজবাড়িতে একজন মহিলা নেত্রীকে গ্রেফতার করা হয়েছে, দুইটা বাচ্চা আছে তার, কি অপরাধ? অপরাধ হচ্ছে সে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে লিখেছে। গণতান্ত্রিক দেশে যে কারো সমালোচনা করার অধিকার আছে, প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে, তাদের অত্যাচারের মাত্রা কোন জায়গায় গেছে যে তারা একজন নারীকে পর্যন্ত গভীর রাতে গিয়ে গ্রেফতার করে নিয়ে আসে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। চলে যাচ্ছি পরের সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অনেক হুমকি দিচ্ছে, এটাই তো তাদের কাজ, তারা যদি শক্তিশালী হতো তাহলে অনেক কিছুই হতে পারত। বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান সহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনে আসেন সরকার প্রধান। শুরুতেই প্রধানমন্ত্রী তার সফরের অভিজ্ঞতা নিয়ে লিখিত বক্তব্য পড়ে শোনান। পরে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক জানতে চান, সামনে জাতীয় সংসদ নির্বাচন, প্রতিবারের মতো এবারও রাজনৈতিক দলগুলোকে চায়ের আমন্ত্রণ জানানো হবে কিনা। জবাবে শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাসের সময় একটু নিমন্ত্রণ আমন্ত্রণ কমই হচ্ছে, প্রায় করোনা দেখা দিচ্ছে, এর মধ্যে আমার অফিসের সাংবাদিকদের আসতেই দেওয়া হচ্ছিল না, আমি অনেকটা জোর করেই বলেছি, আর কতদিন এত দূরে থাকা যায়, কাজে করোনার কারণে এবার একটু চিন্তা করতেই হবে, অনেকে আসবে না, আসতেও পারবে না। তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়া দলগুলোর নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার, কে নির্বাচনে অংশগ্রহণ করবে কে করবে না সেখানে আমরা কিছু চাপিয়ে দিতে পারি না, রাজনীতি করতে হলে দলগুলো নিজের সিদ্ধান্ত নেবে, আমরা অবশ্যই চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। আওয়ামী লীগের আসন্ন সম্মেলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের একজন কাউন্সিলরও যদি আমাকে না চায়
তাহলে আমি থাকব। দিন হয়ে গেছে, আমি চাই আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসুক। নেতৃত্ব কাউন্সিলররা ঠিক করেন, কাউন্সিলরদের সিদ্ধান্তটাই চূড়ান্ত। এ সময় তিনি বলেন, অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে, তাহলে সামষ্টিক অর্থনীতি নির্ধারিত প্রবৃদ্ধি বাস্তবায়নে সক্ষম হবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী আরও বলেন, 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই সুবর্ণ জয়ন্তীতে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় পরিণত হয়েছে। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। চলে যাচ্ছি পরের সংবাদে। দেশের 61 জেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা যাতে আচরণবিধি ভঙ্গ না করে সে লক্ষ্যে আওয়ামী লীগকে বার্তা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। দলের কোনো সদস্য যাতে আচরণবিধি না ভাঙে সেজন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার ইসি আলমগীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন ও গাইবান্ধা 5 আসনে উপনির্বাচনে আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। দলটির মহাসচিব মুজিবুল হক চূর্ণ এসে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এ অভিযোগ জানান। তারপর জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে ডিসিএসপি সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয় ইসি। এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা। এরপর মোহাম্মদ আলমগীর এমন মন্তব্য করেন, তিনি বলেন, ক্ষমতাসীন দলের কাছে বার্তা দেওয়া হয়েছে যে আপনাদের দলের কোনো সদস্য যাতে আচরণবিধি না ভাঙে সেজন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। নির্বাচন কমিশন পাঠিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, জি, ক্ষমতাসীন দলের সেক্রেটারি বরাবর কি না জানতে চাইলে ইসি আলমগীর বলেন, নামটা বললাম না, তবে অলরেডি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কিছুক্ষণ পরে আপনারা টের পেয়ে যাবেন তারা সতর্ক হয়ে গেছে। ভোটার এবং প্রার্থীদের নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার অনুরোধ জানান এই কমিশনার। তিনি বলেন, সরকার তো দেশ চালায়, তারা আরও মানতে বাধ্য, যেটা বলবো সেটা তো তারা সাংবিধানিকভাবে মানতে বাধ্য, সরকারি দায়িত্ব হিসাবে এটা মানতে হবে। ইসি আলমগীর বলেন, 61 জেলার 2-4 জেলা থেকে অভিযোগ আসছে, বাকি জেলাগুলো থেকে অভিযোগ আসে নাই, হয়ও নাই, আপনাদের মিডিয়া থেকে আমরা পাই নাই, তার মানে কথাগুলো অবশ্যই শুনছে, সব সংসদ সদস্য তো করছেন না, হয়তো 2-1 করছেন। সাবেক ইসি সচিব বলেন, আমরা কড়া নির্দেশ দিয়েছি, যদি কেউ আচরণবিধি ভঙ্গ করে তাদেরকে বলতে হবে আপনারা অতি সত্বর এলাকা ত্যাগ করবেন, এলাকায় থাকতে পারবেন না, এই ভোটে তো তিনি ভোটার না, সেই হিসাবে এলাকায় থাকার সুযোগ নাই। তিনি বলেন, শুধু গাইবান্ধা না, যে কোনো ধরনের নির্বাচন থেকে আমরা এ ধরনের অভিযোগ পেয়ে থাকি যে যারা নির্বাচনের প্রচারণে অংশগ্রহণ করতে পারবেন না, বিশেষ করে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন, তারপরে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি থাকবেন তাকে ভয়ভীতি দেখানো, এ ধরনের অভিযোগ করে থাকেন। ইসি আলমগীর বলেন, সে ব্যাপারে আমাদের কড়া নির্দেশ আমরা লিখিতভাবে দিয়েছি। এছাড়া আপনারা জানেন যে আগামী শনিবার এ উপলক্ষে আমরা প্রত্যেক জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আহ্বান করেছি আসার জন্য, সেই সময় আমাদের যে মেসেজটি নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য সেটি দেওয়া হবে একেবারে সামনাসামনি।